44 ম্যাচ শেষ, মেলবোর্নের মহারণের পর পাওয়া যাবে টি টোয়েন্টির নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। উইন্ডিজের পাশে বসবে পাকিস্তান বা ইংল্যান্ডের যে কোনো এক দেশ। ফাইনালের আগে বারবার ঘুরে ফিরে আসছে 92 প্রসঙ্গ, অনেকটা একই প্রেক্ষাপটে 92 সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্ব শিরোপা জিতেছিল পাকিস্তান। এবারও কি তার পুনরাবৃত্তি হবে? অবশ্য কিছু বিষয় মিলে যাচ্ছে ইংল্যান্ডেরও। 30 বছর আগে থ্রি লায়নদের নেতৃত্বে থাকা গ্রাহাম গুচ ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, এবার থ্রি লায়নদের অধিনায়ক বাটলারও খেলছেন ওপেনিংয়ে। আর এই ওপেনিংয়ে ইংল্যান্ডকে সাহস দেখাচ্ছে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের। বিশ্বকাপের শুরুর দিকে ব্যাটে রান না পেলেও আসর যত গড়িয়েছে, ছন্দ ফিরে পেয়েছেন বাটলার ও হেইলস। একটি করে ম্যাচ কম খেলেও দুজনই আছেন রান তোলার শীর্ষ 10 জনের তালিকায়। অবশ্য রানের চেয়ে প্রতিপক্ষের বোলারদের ভয় ধরাবে এই দুজনের স্ট্রাইক রেট। আসরে অন্তত 150 রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে স্ট্রাইক রেটে শীর্ষ পাঁচে আছেন বাটলার হেইলস। ওপেনিং স্বস্তি দিলেও ইংল্যান্ডের চিন্তার কারণ মিডল অর্ডার। লিভিংস্টোন, মালান, স্টোকস কেউই নেই রানের মধ্যে। 2019 বিশ্বকাপ জয়ের নায়ক স্টোকস হয়তো সেরাটা তুলে রেখেছেন ফাইনালের জন্য। শুধু দ্বিতীয় রাউন্ডের উইকেট হিসাব করলে নর্কিয়ার পর উইকেট শিকারে এগিয়ে স্যাম কুরান, তারপরই আছেন পেস সেন্সেশন শাহিন শাফরিদি। অবশ্য এই ম্যাচে ইংল্যান্ডকে আলাদা করেই ভাবতে হবে শাদাব খানকে নিয়ে। ধীরে ধীরে নিজেকে বিগ ম্যাচ প্লেয়ারে রূপান্তর করছেন এই অলরাউন্ডার। শুধু বল হাতে না, দলকে সাপোর্ট দিচ্ছেন ব্যাটিংয়েও। বিশ্বকাপে রান তুলেছেন 181 স্ট্রাইক রেটে, আর 6.5 ইকোনমিতে উইকেট নিয়েছেন 10টি। বারবার 92-এর সাদৃশ্যের কথা আসছে, এ আসরেও ইংল্যান্ড পাকিস্তানের মিল আছে। মেলবোর্নে চলতি আসরে দুদলই একটি করে ম্যাচ খেলে হেরে গিয়েছিল, এখন অপেক্ষা ফাইনালের। পাকিস্তান তো আগেই এই মঞ্চে বিশ্বকাপ জিতেছে, তাহলে এবার কি ইংল্যান্ডের পালা? সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।